হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি দুর্গাপুজোর স্পেশাল মাছের কোরমার রেসিপি নিয়ে জিভে জল আনা স্বাদের এই মাছের কোরমা বাড়িতে খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন রুই কাতলা মাছ দিয়ে খেতে যে দারুণ টেস্টি হবে বলার অপেক্ষা রাখে না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে রুই মাছ দিয়েও কোরমা বানিয়ে ফেলতে পারেন তবে চেষ্টা করবেন বড় মাছের পিস নিতে এবার এখানে আমি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মিশিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এরপর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ আর সমস্ত মশলাকে মাছের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে সমস্ত মাছে দেখুন আমি লবণ আর সমস্ত মশলাকে ভালো করে মেখে নিয়েছি আর এভাবে ভালো করে মেখে নিয়ে মোটামুটি দশ মিনিট মতো রেখে দেব ম্যারিনেট হতে দশ মিনিট পর একটি ফ্রাইং প্যানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি তেল ভালো করে গরম হলে এখানে আমি মশলা মাখানো বা ম্যারিনেট করা মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি মাছের সমস্ত পিসগুলো ছেড়ে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করব যাতে করে নিচ থেকে সুন্দর একটা রং ধরে যায় যেহেতু মাছে মশলা মেশানো আছে সেই কারণে বেশি হাই ফ্লেমে না দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজা করতে হবে যাতে করে মশলা না পুড়ে যায় দেখুন দুদিকেই এরকম সুন্দর রঙ আসা পর্যন্ত ভেজে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি কোরমা বানালে মাছটাকে কিন্তু এরকম সুন্দর একটা লালচে রঙ করে ভেজে নিতে হবে তবে এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই বা এর থেকে বেশি হালকা করে ভাজলেও চলবে না তো এভাবেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নামিয়ে নিলাম এরপর আমি চলে যাচ্ছি মূল রান্নায় মূল রান্নাটি করে নেয়ার জন্য একটি কড়াই গরম করে এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ঘি কোরমা বানালে ঘি আর তেল মিশিয়ে বানালে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় তেল আর ঘি গরম হলে এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে মিহি করে কুচিয়ে যোগ করেছি আর পেঁয়াজটাকে কিন্তু লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার ধরে যাচ্ছে অর্থাৎ এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার ধরে গেলে পেঁয়াজ আমি নামিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি ডার্ক কালার ধরানো যাবে না তাতে করে কিন্তু বেরেস্তা তেতো হয়ে যেতে পারে সমস্ত বেরেস্তা বা পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে দিচ্ছি একটি তেজপাতা ছ সাতটা গোটা গোলমরিচ তিনটি ছোট এলাচ আর দুটি দারচিনি স্টিক ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে যোগ করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ মিহি করে কুচিয়ে পেঁয়াজটাকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে করে পেঁয়াজটা হালকা নরম হয়ে যায় এখানে কিন্তু পেঁয়াজে রঙ ধরানোর প্রয়োজন নেই দু মিনিট পর এখানে যোগ করে দিয়েছি আরও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে কোরমাতে কিন্তু এই পেঁয়াজ বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে গ্রেভি টেক্সচারটা খুব সুন্দর তৈরি হয় বাটা পেঁয়াজটা দেওয়ার পর মোটামুটি আরও তিন চার মিনিট লো ফ্লেমে ভালো করে পেঁয়াজকে কষিয়ে নিয়েছি তারপর এখানে যোগ করে দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এরপর দু তিন মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় দু তিন মিনিট লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিতে পারেন এরপর গুঁড়ো মশলা দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখেই ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হলে এখানে যোগ করে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ টক দই দইটা দেওয়ার পর কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি আপনারা চাইলে ফ্লেমটাকে অফ করে দিতে পারেন না হলে একেবারেই লো ফ্লেমে রাখতে পারেন দইকে আমি ফ্লেম অফ অফ অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দই ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার ফ্লেম অন করে আমি ভালো করে নাড়াচাড়া করছি এতে করে দইটা কিন্তু ফেটে যাবে না দই ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি কাজু বাদাম বাটা এখানে আমি বারোটা থেকে চোদ্দোটার মতো কাজু বাদামকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সেটা বেটে এখানে যোগ করে দিয়েছি কাজু বাদাম বাটা দিলে গ্রেভিটার টেস্টেও ভালো হয় আর তাছাড়া গ্রেভিতে একটা সুন্দর স্মুথ টেক্সচার তৈরি হয় গ্রেভিটা সুন্দর থিকও তৈরি হয় কাজুবাদাম দেওয়ার পর কিন্তু গ্রেভিকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচ থেকে না ধরে যায় একদম সুন্দর তেল রিলিজ হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার যোগ করে দেব দুধ এখানে আমি এক কাপ হালকা উষ্ণ জলের মধ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ পাউডার মিল্ক গুলিয়ে এখানে যোগ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধও ব্যবহার করতে পারেন তবে সবসময় নারকেল সবার হাতের কাছে থাকে না আপনারা চাইলে এভাবে আমার মতো পাউডার দুধ দিয়ে দুধ তৈরি করে এর সঙ্গে গ্রেভি তৈরি করে নিতে পারেন যে কোনো ধরনের কোরমা রান্নায় কিন্তু দুধটা অবশ্যই করে ব্যবহার করতে হয় আর তারপর এখানে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে অল্প পরিমাণ একটু জল মিশিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব বেশি ঘন না হয়ে যায় আর তারপর গ্রেভি ফুটতে শুরু করলে আমি এখানে ভেজে রাখা মাছের পিসগুলো যোগ করে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে গ্রেভির সঙ্গে মাছের পিসগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নেয়ার পর এখানে যোগ করে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা চারটে এবার দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ভালো করে গরম মশলাকে মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। মোটামুটি মিনিট পাঁচেক লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে দমে রেখে দেব, যাতে করে মশলার সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ঢুকে পড়তে পারে আর সে কারণেই আমি গরম মশলাটাও দিয়ে নিয়েছি মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি কয়েক দানা চিনি অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিয়েছি সেই যে বেরেস্তা সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে যোগ করে দিয়েছি ভালো করে বেরেস্তা মিশিয়ে নিলাম মাছের সঙ্গে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে আর বেশিক্ষণ বাকি নেই দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে গ্রেভি টেক্সচারটা কতটা স্মুথ আর ক্রিমি তৈরি হয়েছে দেখুন মাছের পিসগুলোও কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আমাদের মাছের কোরমা কিন্তু একদম প্রায় রেডি সার্ভ করার জন্য আশা করছি আমার আজকের এই মাছের কোরমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল মাছের কোরমা প্রায় তৈরি তবে এখানে আমি ঢাকা দিয়ে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই কিন্তু আমাদের এই মাছের কোরমা একদম সার্ভ করার জন্য রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও